আমাদের পিঠা উৎসবের উদ্বোধন ঘোষণা করবেন আমাদের সবার মুরব্বী আহসান হাবিব ভাইয়ের মা আমাদের মাঝে উপস্থিত আছেন আসলে আমরা গর্বিত আমাদের অনেকেরই মা বাবা নাই আমরা আজকে একজন মাকে পেয়েছি আর অনেক মা আছেন এখানে সকলের মাদের পক্ষ থেকে মানিকগঞ্জ সমিতির পক্ষ থেকে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের মুরব্বী আহসান হাবিব ভাইয়ের আম্মাকে আজকে এই পিঠার উদ্বোধনী ঘোষণা করার জন্য আলহামদুলিল্লাহ শুভ উদ্বোধন তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম ওই নাম জপলে বুঝতে পরিচালনা করবার জন্য আমি প্রেসিডেন্ট সাহেব আজকে আমাদের মানিকগঞ্জ সমিতি নর্থ আমেরিকা ইঙ্ক কর্তৃক আয়োজিত বাৎসরিক আমরা প্রতি বছরে এই অনুষ্ঠানটা করে থাকি পিঠা উৎসব সম্মানিত আহ্বায়ক আমার সহধর্মিণী নাজমা নাজনীন খান এবং আজকের সদস্য সচিব আসমা আঞ্জু তোমাদের সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের কার্যকরী কমিটিতে যারা আছেন তারা সবাই মঞ্চে চলে আসুন সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা জানাচ্ছি আজ আমাদের ফাল্গুন পিঠা উৎসব আপনারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের অনেক ধন্যবাদ আমাদের মানিকগঞ্জের অনেক রকমের পিঠা আজকে আপনারা খেতে পারবেন আশা করছি আপনারা আনন্দ পাবেন আমাদের পিঠা খেয়ে আমি আমাদের যারা আমাকে সাহায্য করেছে পিঠা বানানোর জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের মা বোন ভাগ্নি ভাস্তি এবং বাইরের থেকে যারা গেস্ট এসেছেন তারাও আমাদেরকে আমাদের জন্য পিঠা নিয়ে এসেছে এটার জন্য তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যেহেতু আমি বলছি আমি এনেছি হাতে কাটা সেমাই পিঠা এবং ঝাল চিংড়ি পিঠা শাহনাজ পারভিন মাংস পিঠা পাপন পিঠা সাইদা হাবিব চিতই পিঠা মাংস কানিজ ফাতেমা নকশি পিঠা শাম্মী আক্তার চটপটি আসমা আক্তার মাংস পিঠা পলাশি সাহা ঝাল পুলি এবং মিষ্টি পুলি পলিন খান বিখ্যাত বিবিখারা পিঠা ভাপা শিমু ভুইয়া পাটিসাপটা স্বপ্না আহমেদ চিকেন পাস্তা ব্রাউনি আঞ্জুমান বানু তেল পিঠা ছোলা রোকসানা আক্তার মালা কুলি পিঠা
ফাতিমা আক্তার ভাপা পিঠা, শিল্পী বর্মন সুজি পিঠা, ইলোরা ফ্রিন জ্বালা পিঠা, জ্বালা পিঠা। জাহিদ ভাবি সমুচা, আজম ভাই জামাই বশীকরণ পিঠা, আন্নক্ষি পিঠা। বিভিন্ন জায়গায় গান গাওয়ার অভ্যাস আছে, তাই তো? তো যার মনে গান জাগে, যার মনে গান গাইতে মনে চায়, তো শুধু এখানে মানিকগঞ্জ সবাইকে হ্যালো। আমি নূরজাহান ভুঁইয়া, কিন্তু হাবিব ভাই, তারপর আমার নানা হয়, আমি ভাই বলবো। সবাই যেভাবে বললেন অতটা যোগ্য আমি কি না সেটা জানি না, তবে খুব গর্ববোধ করছি। আমার বাবার কথা সবার এখনো মনে আছে। ছোট্ট করে বলি, আসলে গানের মাঝখানে এভাবে উঠে এনে পরিবেশ একটুখানি পরিবর্তন হয়ে গেল। আমরা ছোট্ট করে একটু কথা বলবো আজকের অনুষ্ঠানে। আহসান হাবিব ভাইকে স্পেশালি একটু ধন্যবাদ জানাবো আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। লুৎফর ভাই আছেন, খন্দকার ভাই আছেন, এবং আমার এটা প্রথম। সজলকে দরকার আছে, সজলকে ফায়ার ব্যাপকে দীর্ঘ পথে তুলে নেবে।